টি-20 বিশ্বকাপ হাই স্কোরিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে উড়িয়ে সুপার 8 এ শুভ সূচনা করেছে ইংল্যান্ড। সেন্ট্রাল ওসিয়ায় 4 ছক্কার ফুল ছড়ি ছড়িয়ে ক্যারিবীয়দের গড়া 180 রানে 15 বল লাগে 2 উইকেটে হারিয়ে টপকে যায় ইংলিশরা। সেন্ট্রাল লুসিয়ায় ব্র্যাডেন সামি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে টস হেরে ব্যাটিং এ নামে ওয়েন্ডিজ। ব্র্যান্ডন কিং 13 বলে 23 রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে সাজ ঘরে ফেরেন। স্কোরবোর্ডে রান তখন 40, এরপর নিকোলাস পোরানকে নিয়ে জনসন চার্লস 41 বলে 54 রানে জুটি গড়েন। চার্লস 34 বলে 38, অধিনায়ক রবম্যান পাওয়েল 17 বলে 36, পোরান 32 বলে 36 করে আউট হন। পরে শেফার রাদারফোর্ডের 15 বলে অপরাজিত 28 রানে 4 উইকেটে 180 পুঁজি পায় ক্যারিবিয়ানরা। ইংল্যান্ডের হয়ে উইকেট 4টি ভাগ করে নেন জেফার আর্চার, আদিল রশিদ, মইন আলী ও লিয়াম লিভিংস্টোন। রান তাড়ায় শুরুতে ঝড় তোলেন ফিল স্টোন, তাকে সহায়তা করেন অধিনায়ক জসপার টার। 7 ওভার 4 বলে 66 রানে জুটি করে তারা। বাটলার 22 বলে 25, মইন 10 বলে 13 করে ফেরার পর ক্যারিবীয় বোলারদের তুলোধুনো করে সল্ট জনি বেয়ারস্টো। 4 ছক্কায় ফুল ছড়ি ছড়িয়ে 44 বলে অপরাজিত 97 রানে জুটি করে তারা। এতে 15 বলে হাতে রেখে জয় নিশ্চিত হয় ইংলিশদের। 47 বলে 5 ছক্কা আর 7 বাউন্ডারিতে অপরাজিত 87 রান করে ম্যাচ ছাড়া হন সল্ট। 26 বলে বেয়ারস্টের অবধান অপরাজিত 48 রান।